গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সবাইকে স্বাগতম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য পাঠ নিয়ে আলোচনায় আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি রাহাত চৌধুরী। আমরা আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপু এই গল্পটির উপর একটি রিভিউ ক্লাস নেব। অর্থাৎ এই রিভিউ ক্লাসের মাধ্যমে যারা ইতোপূর্বে এই গল্পটি পড়েছে তারা যেমন তাদের পূর্বে পড়াকে ঝালাই করে নিতে পারবে, পাশাপাশি যারা আগে এই গল্পটি পড়েনি তারাও খুব সহজে এক নিমেষেই তাদের এই গল্পের মূল নির্দেশটুকু পেয়ে যাবে। আমরা প্রথমে এই লেখক পরিচিতি দিয়ে শুরু করব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 1894 সালে 24 পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মহানন্দা বন্দ্যোপাধ্যায় এবং মাতা মৃণালিনী দেবী। স্থানীয় বনগ্রাম স্কুল থেকে 1914 সালে তিনি মেট্রিক পাশ করেন এবং কলকাতার রিপন কলেজ থেকে আইএ এবং বিএ ডিগ্রি লাভ করেন। কর্মজীবনে তিনি হুগলি, কলকাতা ও ব্যারাকপুরে বিভিন্ন স্কুলে শিক্ষকতা করেন। শরৎচন্দ্রের পর তিনি বাংলা কথা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় শিল্পী। প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের সহজ সরল জীবনযাপনের অসাধারণ এক আলেখ্য নির্মাণ করে তিনি বাংলা কথা সাহিত্যে অমর হয়ে আছেন। প্রকৃতি এবং মানুষের জীবনের অভিন্ন সম্পর্কের চিরায়ত তাৎপর্যের কথা তার কথা সাহিত্য মহিমান্বিত। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাস হলো পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ। গল্পগ্রন্থ হচ্ছে মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল। ইছামতি উপন্যাসের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। 1950 সালের 1 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এখানে এই যে গুরুত্বপূর্ণ কিছু রচনার কথা বলা হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, যেগুলো থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী উপন্যাস। পথের পাঁচালী, অপরাজিত, আরণ্যক, ইছামতি, দৃষ্টিপ্রদীপ সবগুলোই তার বেশ গুরুত্বপূর্ণ রচনা। এগুলো থেকে প্রায়শই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই এগুলো খুব ভালোভাবে আমাদের পড়া লাগবে। পাশাপাশি তার যে গল্পগ্রন্থ মেঘমল্লার, মৌরিফুল, যাত্রাবদল এবং তার যে উপন্যাস ইছামতি, যার জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন, সেই জিনিসগুলো আমাদেরকে খুব সচেতনভাবে মনে রাখা লাগবে। তারপর আমরা এক পলকে এই গল্পের যে মূল জিনিসগুলো সেগুলো একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমে উৎস পরিচিতি। আমাটির ভেপু শীর্ষক গল্পটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস থেকে সংগ্রহ করা হয়েছে। অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যে বিখ্যাত গল্পগ্রন্থ বা বিখ্যাত রচনা পথের পাঁচালী যে উপন্যাস, সেই উপন্যাস থেকে আমাটির ভেপু শীর্ষক গল্পটি সংগ্রহ করা হয়েছে। পাঠের উদ্দেশ্য। গ্রামীণ জীবনের অসম্পূর্ণ শৈশব এবং প্রকৃতির সম্পর্ক দেখে প্রকৃতিমুখী হওয়ার প্রেরণা জাগানো। অর্থাৎ এই গল্পটি পাঠ করার মাধ্যমে আমরা গ্রামীণ জীবনের যে অসম্পূর্ণ শৈশব এবং এর প্রকৃতির সম্পর্ক, অর্থাৎ আমাদের শৈশবের যে দুরন্তপনা, প্রকৃতির সঙ্গে খেলাধুলা, প্রকৃতির সাথে বেড়ে ওঠা এবং প্রকৃতিপ্রেমী হওয়া, এই জিনিসগুলো আমাদের মধ্যে আমরা এই জিনিসগুলোর সাথে পরিচিত হব এবং পাশাপাশি এই অনুভূতিগুলোর আমরা এই প্রেরণাগুলো আমাদের মধ্যে জাগ্রত হবে। আমরা এখন মূলভাব বা সারসংক্ষেপটি দেখে নেব। আমাটির ভেপু গল্পটি গ্রামীণ জীবনে প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের জীবনালেখ্য। অর্থাৎ আমাটির ভেপু গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোন বলতে এখানে দুর্গা এবং অপুর কথা বলা হয়েছে। দুর্গা এবং অপু দুই ভাই বোন, তারা প্রকৃতির ঘনিষ্ঠ। তাদের যে জীবন লেখ্য বা তাদের যে জীবন আচরণ, তাদের যে দুরন্তপনা, শৈশবের দুরন্তপনা ইত্যাদি জিনিস এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দুই ভাই বোন অপু ও দুর্গা তাদের শৈশবের আনন্দ, মানুষের চিরায়ত শৈশবের আনন্দের প্রতীক। অর্থাৎ মানুষের প্রত্যেকের শৈশবই বেশ আনন্দে কাটে। অপু এবং দুর্গার যে শৈশবের আনন্দের চিত্র, তা আসলে চিরায়ত মানুষের শৈশবের আনন্দেরই প্রতীক। অর্থাৎ এই গল্পটি পাঠ করার মাধ্যমে মানুষ বা পাঠক তার শৈশবে ফিরে যাবে বা তার শৈশবের যে স্মৃতি, সেই স্মৃতিগুলো অনুভব করতে পারবে বা স্মৃতিচারণ করতে পারবে। এই গল্পে হরিহর দারিদ্রের কষাঘাতে জর্জরিত এবং সর্বজয়া বাঙালি পল্লী জননীর প্রতিনিধি। অপু ও দুর্গা দুরন্ত শিশু, তারা প্রকৃতির নানা বস্তুর সাথে মিলেমিশে হাসি আনন্দে মেতে থাকে। গ্রামের ঝোপঝাড়ে ছোটাছুটি করে ফলমূল সংগ্রহ করে খায়, সেগুলোর ভাগ নিয়ে খুনসুটি করে, ফলে দারিদ্রের কষ্ট যন্ত্রণা তাদেরকে ঘিরে ধরতে পারেনি। অর্থাৎ এখানে বলা হচ্ছে এই যে অপু এবং দুর্গা, তারা আসলে প্রকৃতির সন্তান। তারা প্রকৃতিতে মিশে থাকে, প্রকৃতির সাথে খেলাধুলা করে, তারা প্রকৃতির
বিভিন্ন উপাদান সাথে তারা তাদের প্রাত্যহিক জীবনের সাথে মিশে যায়। অর্থাৎ তারা প্রকৃতি থেকে বিভিন্ন ফলমূল সংগ্রহ করে মাকে লুকিয়ে ফলমূল খায়, কিংবা তারা ছুটাছুটি করে, খেলাধুলা করে, ফলমূল সংগ্রহ করে, খুনসুটি করে, এরকম নানাবিধ দুরন্তপনায় তারা তাদের শৈশবটি কাটায়। এই গল্পটি আসলে মানে অপু এবং দুর্গা এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। অপু এবং দুর্গা দুজনই খুব দরিদ্র পরিবারের সন্তান হলেও এই দারিদ্র্যের যে কষ্ট, যন্ত্রণা, এটি কখনোই গল্পের প্রধান দিক হয়ে উঠতে পারেনি। তাদের এই দরিদ্র পরিবারের মধ্য থেকেও অপু এবং দুর্গার জীবনের যে দুরন্ত শৈশব, তাদের যেই আনন্দমাখা শৈশব, এই জিনিসটি গল্পে মুখ্য হয়ে উঠেছে। ফলে দারিদ্র্যের কষ্ট যন্ত্রণা আসলে অপু এবং দুর্গাকে ঘিরে ধরতে পারেনি। এই দুঃখ দুর্দশার মধ্যেই তারা আসলে খুব দারুণভাবে তাদের জীবনকে উপভোগ করে, তাদের দুরন্তপনার মতো দিয়ে তারা সেই শৈশবকে কাটায়। তারা সবুজের ছায়ায় ফুল, ফল, প্রজাপতি, পাখির নির্মল পরিবেশে ঘুরে বেড়ায়। এ কারণে তাদের আনন্দঘন শৈশবকেও আচ্ছন্ন করতে পারে না অভাবের সর্বগ্রাসী কালো ছায়া। অর্থাৎ তাদের পরিবারে অভাব ছিল, অনেক অভাব অনটন টানাপোড়েন ছিল, কিন্তু এই দারিদ্র্যের বা অভাবের যে সর্বগ্রাসী কালো ছায়া, সেটি আসলে তাদের দুরন্ত শৈশবে বা তাদের আনন্দঘন শৈশবকে আচ্ছন্ন করতে পারেনি। কারণ তারা আসলে এই দুঃখ দুর্দশার মধ্যে থেকেই আসলে তারা জানতো কিভাবে শৈশবকে উপভোগ করতে হবে, কিভাবে তাদের প্রকৃত সুখটুকু খুঁজে নিতে হবে। তাই তারা নিজেদের মধ্যে দুরন্তপনা করতো, খুনসুটি করতো, ঘুরে বেড়াতো, ফলমূল সংগ্রহ করতো। সুতরাং এর মধ্য দিয়ে আমরা আসলে বুঝতে পারি যে আসলে আমাদের সবারই এরকম দুরন্তপনা, শৈশবের দুরন্তপনার নিজস্ব কিছু স্মৃতি আছে। সবারই দুরন্ত শৈশবের স্মৃতি আমরা এর মাধ্যমে আমরা সেই স্মৃতিচারণ করতে পারি। আমরা পাশাপাশি প্রকৃতিমুখী হয়ে উঠতে পারি। অর্থাৎ এই যে প্রকৃতির কাছাকাছি থাকলে, প্রকৃতির সাথে মিশে থাকতে পারলে আমাদের যে দুঃখগুলোকে আমরা ভুলে থাকতে পারি, আমাদের যে অভাব অনটন দারিদ্র, এই জিনিসগুলোর মাঝেও যে আমরা সুখকে খুঁজে নিতে পারি, প্রকৃতির মধ্য থেকে আমরা অনেক কিছুই পেতে পারি, এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এই আমাটির ভেপু শীর্ষক গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন। আমরা এখন এক পলকে গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং টিকাগুলো দেখে নিব। শব্দার্থ, প্রথম শব্দ যেটি আছে সেটি হচ্ছে রোয়াক। রোয়াক মানে হচ্ছে ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দা। চুপড়ি মানে হচ্ছে ছোট ঝুড়ি, ক্ষুদ্র ধামা। নাটাফল মানে হচ্ছে করঞ্জা ফল। খাপটার কুচি মানে হচ্ছে কলসি হাড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা। পিজরাপুলের আসামি মানে হচ্ছে খাঁচায় পড়ে থাকা অবহেলিত আসামির মতো অর্থে এখানে এটি ব্যবহৃত হয়েছে। দাওয়া মানে হচ্ছে বারান্দা। আমের কুশি মানে হচ্ছে কচি আম। জারা মানে হচ্ছে জীর্ণ করা, কুচি কুচি করা অর্থে এখানে এটি ব্যবহৃত হয়েছে। বন বিছুটি মানে হচ্ছে বন গাছ। কালমেঘ মানে হচ্ছে যকৃতের রোগী উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। গরাদ মানে হচ্ছে জানালার শিক। ভেরেন্ডাচার বেড়া মানে হচ্ছে এরন্ড বা রেডি গাছের বেড়া, অর্থাৎ এটি এক প্রকারের গাছ যেটি দিয়ে বেড়া করা হয়, এই অর্থে এটি ব্যবহার করা হয়েছে। কুটু গাছ হচ্ছে তৃণ। রসো রসো মানে হচ্ছে থাম থাম। অর্থাৎ এই যে আমরা আমাটির ভেপু গল্পের শব্দার্থ এবং টিকাগুলো দেখলাম, তার আগে আমরা এর সারসংক্ষিপ্তগুলো দেখলাম। এর মাধ্যমে আমরা আসলে দেখতে পাই কীভাবে দুঃখ দারিদ্র দুর্দশার মধ্যেও আসলে শৈশবকে কীভাবে রাঙিয়ে নেওয়া যায়, কীভাবে রঙিন করে তোলা যায়, কীভাবে দুরন্তপনার মধ্য দিয়ে প্রকৃতির কাছাকাছি থেকে আমরা শৈশবকে উপভোগ করতে পারি, বা যেসব শিশু আছে তাদের শৈশবকে উপভোগ করে তুলতে পারি। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা নিয়ে আপনার কোনো মতামত, কোনো পরামর্শ কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।